তো এ গাইস, ইটস লিটন, ওয়েলকাম টু মাই চ্যানেল লিটন বুম। তো গাইস, আজকের ব্লগটা পুরোটা একটা অন্যরকম ব্লগ হবে। তো আমি ফুটবল খেলতে খুব ভালোবাসি, আর একটা সময় খুব ফুটবল খেলতাম। তো একবেলা ভাত না খেলে কিচ্ছু হতো না, বাট একবেলা মাঠে না গেলে খুবই খারাপ লাগতো। তো কোনো কারণে হয়তো ফুটবল খেলাটা ছেড়ে দিয়েছিলাম কিছুদিনের জন্য। তো ভাবলাম আবার ফুটবল খেলাটা শুরু করব। তো আজকে আমি প্রথম মাঠে যাব, আবার অনেকদিন পর, প্রায় 7 থেকে 8 মাস পরে আজকে আমি প্রথম মাঠে যাব। তো ভাবলাম আজকে যখন মাঠে যাচ্ছি তো একটা ব্লগ ভিডিও বানানো যাক। তো তোমাদের সবাইকে আমাদের মাঠটা দেখাবো, আমি যে মাঠে খেলি সেই মাঠ দেখাবো। অনেক স্মৃতি আছে ফুটবলের, আমার অনেক পুরনো অনেক স্মৃতি আছে। তো এই ভিডিওটা বানানোর পর তোমরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমায় কমেন্ট বক্সে জানিও, আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো আমার পুরনো স্মৃতিগুলোকে নিয়ে। তো দেখতে থাকো ভিডিওটা, ভিডিও শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। তো গাইস, এটা হলো আমার সাইকেল, এটা নিয়ে যাবো আমি খেলতে। মাঠের দিকে আস্তে আস্তে করে যাচ্ছি, দেখো মাঠটা দেখাবো এখন। অনেকদিন পর মাঠে আসলাম, মাঠটা কেমন নতুন নতুন লাগছে। দেখো এটা আমাদের মাঠ, বৃষ্টি হয়েছে প্রচণ্ড, বেশ ভালোই খেলা হবে আজকে বৃষ্টির ভিতর, মাঠটাও ভিজে আছে। দেখো দারুণ লাগছে মাঠটা। আর এটা আমাদের স্কুল, স্কুলে আগে ছোটবেলায় পড়তাম। এটা আমাদের মাঠে রোনাল্ডো, এটা হাস ভাই, এটা হাস, এটা হচ্ছে রোনাল্ডো, না মেসির ফ্যান, মেসির ফ্যান। আর এটা আমাদের রোনাল্ডো, নিজেকে পল পগবা প্লাস রোনাল্ডো দুটোই ভাবে। ও ভাই, মারো মুঝে, মারো মারো, হাই করে দাও বলাই। কি 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 বলছো ডি, বুঝতে পারছি না, এখনো ভূত পড়িনি, ভূতটা পড়ে তাহলে স্কুল দেখা। আচ্ছা আচ্ছা, চলো ঠিক আছে, খেলা হবে। মাঠে সবাই এখন ড্রেস করছে, এই যে অঙ্কন ভৌমিক বসে রয়েছে, বড় প্লেয়ার, খুবই বড় প্লেয়ার আমাদের মাঠের, এই সাদা জামা পরা। তো সবাই ড্রেস করছে, একটু পরেই খেলা শুরু হবে। Bye.
দেখো এখন মাঠে সব প্র্যাকটিসের জন্য রেডি, সব যে যার মতন প্র্যাকটিস করছে। একটু পরে খেলা শুরু হবে, তো পুরোটাই দেখাবো। অনেকদিন পর আজকে মাঠে আসলাম, একটু প্র্যাকটিস করলাম, খুবই কষ্ট হয়ে যাচ্ছে। এই তো আমাদের সবার সবার প্রিয় সৌরভ ভাই ওরফে মতিন, শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। সৌরভ ভাই চলে এসেছে, আমাদের খুব কাছের মানুষ, একটু দেখাও সবাইকে, হাই বলে দাও। হাই। এই যে আমাদের বড় প্লেয়ারটা, এখন 5টা বাজে, এখন মাঠের দিকে আসলো গাড়ি, খুব অন্যায় হয়েছে, গাড়ি নিয়ে বাবুর মতন। তো দেখা যাক বড় প্লেয়ারটার মুখটা, একটু দেখাচ্ছি, দেখে নাও সবাই বড় প্লেয়ারটার মুখ। এখন 5টা বাজে, এখন মাঠে আসলো, একটা হাই করে দেবো সবাইকে, শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। চল ভাই তাড়াতাড়ি করে ড্রেস কর, আমার নামটা দেখো, দেখ চলো তাড়াতাড়ি করে ড্রেস করে, ওখানে ভাগানো হবে না। দেখো সব রেডি, বডিও আছে, দেখি দেখি বডিটা একটু দেখা, আমার বডিও আছে। দেখো মাঠে সবাই লাইন দাঁড়ি, এই কৃষ্ণদার পেটটা একটু দেখো, ভাই বটে হেসে দাও তো, হাস্যকর হাস্যকর হাস্যকর। খেলা তোমাদের সবাইকে দেখাবো, এসে আমাদের নাঙ্কু বড় প্লেয়ার 6টার সময় মাঠে এসে খেলতে, খুব অন্যায় হয়েছে, দেখে নাও ছেলে ড্রেস করে দেখো। এই বুটটা অভিজ্ঞতা 4 বছর ধরে চলছে, বুটটা চেঞ্জ করে না, বুটটা চেহারাটা দেখো, এটা এটা আরো ভালো, হাস্যকর হাস্যকর, শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। আবার গর্ব করে বলছে, মাঠে সব এখন খেলার জন্য রেডি, কিন্তু বৃষ্টি হচ্ছে, এই আবহাওয়ায় খেলাটা খুব দারুণই হয়। দেখো সব রেডি, এখন আমি যাব, খেলাটা শুরু হয়ে যাবে। এই যে আমার ভাই এখন রেডি হচ্ছে, এখন এও যাবে আমাদের, এখন আগে গোলকিপার খেলতো, এখন স্ট্রাইকার, সেরা স্ট্রাইকার। এখনই খেলা শুরু হবে, তো বৃষ্টি হচ্ছে, এখন ভিডিওটা এখানে বন্ধ করা যাক। তো হ্যাঁ গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাও, কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা শুরুতে তোমাদের যে কথা বলেছিলাম যে আমার ফুটবলের পুরনো কিছু স্মৃতি আছে, যদি তোমরা দেখতে চাও তাহলে এই ভিডিওটা কমেন্ট করো, আমি অবশ্যই নেক্সট ভিডিও আমি আমার স্মৃতিগুলোকে নিয়ে একটা ভিডিও বানাবো তোমাদের দেখানোর জন্য। আর অবশ্যই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আর অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, উপরে বেল আইকনটিকে আছে একটু বাজিয়ে দাও, আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য একটু অপেক্ষা করো। আর থ্যাংক ইউ যারা এভাবে আমার সাপোর্ট করছো, আমার পাশে আছো, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, অবশ্যই কমেন্ট করো ভিডিওটা কেমন হয়।